एवरीवन वेलकम बैक टू द चैनल आई एम श्रावंती एंड गुड मॉर्निंग फ्रॉम दार्जिलिंग आज के सकाल सकाल घूम के उठे पड़े और हमार फैमिली सकले एखो घुमोच्चे तो दार्जिलिंग सकाल भीषण सुंदर सामने ही कांचनजंगा तो हमें एखन गरम गरम दार्जिलिंग टी खाची और तरह से कांचनजंगार व्यू उपभोग करी कि जो अपूर्व लगे हमें बोले बोलते पर तो जैसे दार्जिलिंग एलम तर दिन कांचनजंगा एकदम ही मेघे ढाका छो देखा जाए तर दिनगुल अवश्य खूब भलो मत कांचनजंगा देखा गया तो हमें लास्ट दो दिन ब्लॉग करते पर क्योंकि एखे प्रचुर प्रचंड ठंडा 4 डिग्री सेलसियस बुझते ही पार्छो कैमरा एकदम ही धरे रखते ना हाथ फाट जमे ना पूरा बरफ हो जाच्छिलो बट आज के भावलाम ब्लॉग करी आगे चलो तुम्हारे आमार बालकनी थेके व्यूटा देखाई तार आगे चलो कांचनजंगाटा देखाई एई देखो कांचनजंगा आमार बालकनी थेके एक्जैक्टली एई व्यूटाई पावा जाए राजभवने पाशते किन्तु दारुण कांचनजंगार व्यू आसे तो आमरा जत बारी दार्जिलिंगे आसी आमरा राजभवनेर आशपाशे होटेलेई थाकि किन्तु एबारे आमरा एकदम मेलेर ओपरेई आछि चलो तोमादेर राजभवनेर ओखान थेके घुरिये आनी कांचनजंगार व्यूटाओ देखिये आनी आर साथे आमारो एकटु मर्निंग वाक होये जाबे আমি এখন মেলার মধ্যে দিয়ে যাচ্ছি এখন সমস্ত দোকান বন্ধ দেখতেই পাচ্ছো সেই জন্য এখন রাশটা কম অন্যান্য সময় এখান দিয়ে হাঁটাই যায় না আর এখানে গ্লেনারিজ খুলে গেছে অলরেডি এখন অনেকেই ব্রেকফাস্ট করছে আমি এখন ম্যালে ওপেন থিয়েটারে এখানে চলে এসেছি এখান থেকে ভীষণ ভালো লাগছে চারিদিকটা দেখতে আর এখন কিন্তু সকালে তুলনায় বেশ অনেক লোকজন আছে চলো এবার রাজভবনে যাই ম্যাল থেকে রাজভবন যাওয়ার পথে এখানে আই লাভ দার্জিলিং এটা পড়ে আর এটা হচ্ছে ফটো তোলার খুবই ভালো একটা স্পট এখানটা সবসময় প্রচন্ড ভিড় থাকে ম্যাক্সিমাম টুরিস্ট এখানে ফটো তোলে এখন যেহেতু সকালবেলা সেজন্য এখানটা একদমই খালি দেখছো আর আই লাভ দার্জিলিং দেখবো আর কিছু ফটো সেশন হবে না তো হতেই পারে না চলো কিছু ফটো সেশন হয়ে যাক আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছো এটা রাজভবনে যাওয়ার পথেই পড়ে এটা সেন্ট অ্যান্ড্রুজ চার্চ আর এটা হচ্ছে গোর্খা রাংমঞ্চ ভবন গোর্খা রাংমঞ্চের পাশেই কিন্তু একদম সকাল সকাল ফুচকা বসে গেছে কে যে এত সকাল সকাল ফুচকা খায় আমি জানি না আমি তো অ্যাটলিস্ট কোনোদিনও এত সকাল সকাল ফুচকা খেতে পারবো না আমি এখন একদম দার্জিলিং রাজভবনের সামনেই দাঁড়িয়ে আছি এটা দেখতেই পাচ্ছ রাজভবন কম্পাউন্ড চলো এবার সামনে যাওয়া যাক রাজভবনের পাশেই একটা ভিউ পয়েন্ট আছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায় আমি এখন এখানে এসেছি তো চলো তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাই আমার ব্যাকগ্রাউন্ডে এখানে যেটা দেখছো এটা কাঞ্চনজঙ্ঘা চলো এবার ভালো করে ক্লোজ আপে দেখাই এখন কাঞ্চনজঙ্ঘা জাস্ট টিপটাই দেখা যাচ্ছে কারণ কি মেঘে পুরোটা ঢেকে আছে যদি মেঘ না থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু অসাধারণ ভিউ আসে যারা দার্জিলিং এ আগে কখনো আসোনি বা যারা দার্জিলিং এ একদমই প্রথমবার আসবে এই ইনফরমেশনটা তাদের জন্য ম্যালের কাছে এই ভিউ পয়েন্টে যদি আসতে চাও তাহলে এই ভিউ পয়েন্টটা হচ্ছে হোটেল ডলফিন হাইল্যান্ডার্স ইন হার্মিটেজ রিসর্ট আর দ্য রিট্রিটার একদমই সামনে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ এনজয় করার পর এবার হোটেলে ফেরার পালা আর এখন আরিয়ানের স্কুল আছে ওর এখন অনলাইন ক্লাস হবে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব তো চলো লেটস গো
আমি এখন হোটেলে ফিরে এসেছি আর আরিয়ানের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। আরিয়ানের অনলাইন ক্লাস হয়ে গেলে তারপর আমরা ব্রেকফাস্ট করে আসব। এখন বিকেল 4টা বাজে, আমরা এখন মহাকাল মন্দিরে যাচ্ছি। তোমরা যারা দার্জিলিংয়ে এসেছো তারা তো জানোই মহাকাল মন্দির একদমই মেলের পাশে। এর আগে আমি যতবারই দার্জিলিংয়ে এসেছি ততবারই সাইট সিং করেছি, সো এবারে আমরা জাস্ট রিল্যাক্সেশনের জন্যই এসেছি। কারণ কি কতবার আর একই জিনিস দেখবো, তো আমরা জাস্ট হোটেলে রিল্যাক্স করছি, মেলের মধ্যে ঘুরছি। এর আগে যখন আমি দার্জিলিংয়ে এসেছি তখন তো আমি ব্লগ করতাম না, বাট লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন ব্লগ করেছিলাম। তোমরা যারা দেখোনি তারা সেটা দেখে নিতে পারো। আমাদের মহাকাল মন্দিরে ভীষণই ভালো দর্শন হয়েছে, এখন আমরা মেলে যাবো। মেলে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, সো চলো। দার্জিলিং মেলে এই জায়গাটাতে এলেই ভীষণ মন ভালো হয়ে যায়, মানে আজ যদি তুমি কোথাও নাও যাও না, এই জায়গাটাতে বসলেই তোমার সারাটা দিন কেটে যাবে, ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আর আজকে দার্জিলিংয়ে ঠান্ডাও খুব কম, সেই জন্য এখানে বসে থাকতে খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি আজকে ওয়েদারটা। মা নাও লেবু চা খাও। মোমো খাবো, তো আমি সেই জন্য ওয়েট করছি কতক্ষণে সন্ধে হবে, তারপরে আমি মোমো এনজয় করব। আমি এখন মেল চৌরাস্তায় চলে এসেছি, এখানে পুরো লাইন দিয়ে স্ট্রিট ফুড বসেছে, তো আমি এখন মোমো খাবো। তো মোমো তো দার্জিলিং এর অনেক দোকানেই পাওয়া যায়, কিন্তু এই স্ট্রিট ফুডের মোমোর যে টেস্ট, এই টেস্টটা কোথাও পাবো না। এটা চিকেন ললিপপ, এটা চিকেন শেফালে, এটার ভেতরে চিকেন আছে, এটা চিকেন উইংস, এটা চিকেন সসেজ, আর এটা এগ চপ। এগুলোর পাশাপাশি এখানে চিলি চিকেন নুডলস ও আরো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমি এখন এক প্লেট চিকেন মোমো নিয়েছি, এখানে এক প্লেট আট পিস আছে, এটার দাম নিয়েছে 70 rupees। চলো খেয়ে দেখি কেমন বাড়িয়েছে। মা কেমনটা আছে, চলো আইসক্রিম খেয়ে যাই, কালকে তো আমরা ফিরেই যাবো। কিছু হবে না, ঠান্ডায় আইসক্রিম খেলে কিছু হয় না। ঠিক আছে চলো কেমনটা আছে আইসক্রিম খেয়ে নিই। দার্জিলিংয়ে এসে যেমন গ্লেনিসে না খেলে মনেই হয় না যে দার্জিলিং ট্রিপটা সম্পূর্ণ হলো, ঠিক তেমনি কেভিন টেসে আইসক্রিম না খেলে মনেই হয় না যে দার্জিলিং ট্রিপটা সম্পূর্ণ হলো।
আজকে দিনটা ভীষণই ভালোভাবে স্পেন্ড করলাম। আর আজকে কী কী করলাম সারাদিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন হোটেলে ফিরে যাচ্ছি, হোটেলে ফিরে গিয়ে প্যাকিং করতে হবে। কালকে আমরা দার্জিলিং থেকে ব্যাক করে যাব, বাট কালকে আমরা কলকাতা ব্যাক করব না, আরেকটা জায়গায় যাব। কিন্তু কোথায় যাব সেটা জানার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। সো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।